আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, প্লে স্টোরে অনেকেই অ্যানহেলেশন মোবাইল গেমটি খুঁজছেন বা অনেকেই ইউটিউবে সার্চ করছেন অ্যানহেলেশন মোবাইল গেমটি কীভাবে ডাউনলোড করবেন, অনেকেই কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখলাম অনেকেই গেমসটি ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না। তো আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আপনারা আপনার মোবাইলে লিগেল ওয়েতে এই গেমসটি ডাউনলোড করবেন এবং কীভাবে স্মুথ গেম প্লে করবেন, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি অপু এবং আপনারা দেখছেন এটেক বিডি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে বড় মতোই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই গেমসটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, অ্যানহেলেশন বিডি গেমটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে দুটি স্টেপ ফলো করতে হবে। তো আমি প্রথম দুটি স্টেপের কথা বলছি। সর্বপ্রথম আপনাদেরকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে, ট্যাব ট্যাব লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর সাথে সাথে প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে ট্যাব ট্যাব নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, যদিও বা ইতিমধ্যে আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে করা আছে, তো আমি ইনস্টল করে দিচ্ছি। তো বন্ধুরা, ইনস্টল হতে কিছুটা সময় লাগে, এর মাঝে বলে নেই আপনারা প্লে স্টোরে কিন্তু অ্যানহেলেশন বিডি এই গেমটি পাবেন না। বা অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যেখানে আসলে সঠিক ওয়েতে কেউ দেখাচ্ছে না আসলে কীভাবে অ্যানহেলেশন বিডি গেমটি ডাউনলোড করতে হয়, যার কারণে আমি চিন্তা করলাম যে একটি ভিডিও দেওয়া প্রয়োজন যেখান থেকে আপনাদেরকে দেখানো আমার কর্তব্য ছিল যে আসলে কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, আমি ট্যাব ট্যাব এখন ওখান থেকে ওপেন করে দিচ্ছি। তো ওপেন হচ্ছে, এখানে অ্যাপসটি ওপেন হতে কিছুটা সময় লাগছে, তো আপনাদের ক্ষেত্রেও হয়তো বা সময় লাগতে পারে। তো ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপের ইন্টারফেসটি এরকম এবং এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরের মতো একটি অ্যাপ্লিকেশন, এখানে সব ধরনের গেমস এবং অ্যাপস আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমি সার্চ বারে গিয়ে সার্চ করে দিচ্ছি অ্যানহাইলেশন বিডি লেখ। তো অ্যানহাইলেশন বিডি লিখে আমি উপরে সার্চ করছি, আপনারা অবশ্যই উপরে এসে সার্চ করবেন অ্যানহাইলেশন মোবাইল বা অ্যানহাইলেশন বিডি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে সবার উপরে দেখতে পাবেন অ্যানহাইলেশন বিডি নামে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে বা অ্যানহাইলেশন মোবাইল, এটাই কিন্তু অরিজিনাল অ্যাপ্লিকেশন। এবং এই অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকগুলো ফেক ভার্সন আপনারা পাবেন প্লে স্টোরে, যেগুলো আসলে অরিজিনাল না, কিন্তু এই গেমসটি আসলে অরিজিনাল। যদি আপনারা নিজের দিকে খেয়াল করেন দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু একদম অরিজিনাল বাংলাদেশি, সেই অ্যানহাইলেশন গেম যেই গেমটি আসলে লঞ্চ হবে হবে করে এখন পর্যন্ত লঞ্চ হচ্ছে না। তো এই গেমসটি এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো পারমিশন চাইলে অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি এবং অ্যালাউ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। তো বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে এবং আমি অ্যাপসে এখন প্রবেশ করছি, গেমে প্রবেশ করছি। তো গেমে প্রবেশ করার জন্য আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিব। তো আপনাদেরকে অবশ্যই কিন্তু অ্যাপসে লগ ইন করার ক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। অনেকের ক্ষেত্রে পাসওয়ার্ড দিতে বা ইউজার নামে লগ ইন করতে সমস্যা হবে, তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে অবশ্যই ইউনিক পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এবং ইউনিক ইউজার আইডি দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি আপনারা লগ ইন করতে পারবেন, লগ ইনে কোনো রকম সমস্যা হবে না। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটিতে লগ ইন করছি। তো লগ ইন হচ্ছে দেখতে পাচ্ছেন। অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন যে আসলে অ্যাপসটিতে লগ ইন করতে পারছেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ থাকবে ইউনিক পাসওয়ার্ড এবং ইউনিক ইউজার নেম দিবেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপসটির ইন্টারফেস বা গেমের ইন্টারফেস বা যেটা লবি যেটাই বলেন। তো এখনও গেমটি সরাসরি প্রস্তুত হয়নি, যার কারণে আসলে প্লে স্টোরে অ্যাভেলেবেল হচ্ছে না। তো আমি এখান থেকে একটি ম্যাচ স্টার্ট করব, স্টার্ট করে দেখি আসলে গেমের ইন্টারফেসটি কেমন বা স্মুথনেসটা কেমন। তো এখান থেকে আসলে গেমসটা খেলা যাচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গেমসটার ইন্টারফেস, খুবই সাদাসিধা একটি ইন্টারফেস বলতে পারেন, যদিও অ্যাপসটির আরও অনেক বেশি কাজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। তো এখান থেকে আপনারা আস্তে আস্তে গেমসটি কিন্তু প্লে করতে পারবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন গেমসটি প্লে করছি। তো আপনারা চাইলে কিন্তু এই ট্রিক্সটি ফলো করেই কিন্তু আপনার মোবাইলে অ্যানহেলেশন বিডি গেমটি ডাউনলোড করতে পারবেন। এখানে একটি মজার বিষয় বলে রাখি, আমি এখন যে মুডটিতে খেলছি অ্যানহেলেশন বিডি কিন্তু শুধুমাত্র এখন এই মুডটিতে খেলা যাচ্ছে, ব্যাটল রয়্যাল মুড এখন পর্যন্ত গেমসটিতে আসে নাই। তো আপনারা এই মুডটি কিন্তু অফলাইনে খেলতে পারবেন, আপনারা এই গেমসটি খেলার জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না এই মুডটি খেলার জন্য। তো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি গেমস সম্পর্কে আরও ভিডিও চ্যানেলে দেওয়ার চেষ্টা করব এবং যারা যারা এই গেমস সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।